নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অ্যাস্ট্রো টিপস মানে বিভিন্ন রকম জ্যোতিষ আলোচনা, আপনারা নিশ্চয়ই জানেন। অবশ্যই আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে যে যদি কোনো জন্মছকের মধ্যে রবি রাহু একসঙ্গে থাকে, তাহলে পরে আমরা সবাই জানি যে এটি একটি গ্রহণ দোষ তৈরি করে। আমরা এই দোষটি সম্পর্কে আজকে আলোচনা করব, কিছুটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব আমার জ্ঞান অভিজ্ঞতা অনুসারে। যে এই ধরনের দোষ যদি জন্মছকের থাকে, তাহলে পরে কি ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে এবং এর কি কোনো পজিটিভ সাইড আছে, এর কি কোনো ভালো দিক আছে, এটা নিয়েও আমরা আজকে আলোচনা করব। রবি এবং রাহু যদি একসঙ্গে থাকে তাহলে গ্রহণ দোষ তৈরি করে। এরকম ভাবে চন্দ্র রাহু যদি একসঙ্গে থাকে তাহলেও চন্দ্র গ্রহণ দোষ তৈরি করে, রবি রাহু একসঙ্গে থাকলে পরে সূর্য গ্রহণ দোষ তৈরি করে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে যে গ্রহণের সময় যদি কোনো জাতকের জন্ম হয়, তাহলে পারে সেই জাতকের শারীরিক গঠন ভালো হয় না, শরীর স্বাস্থ্য ভালো যায় না, মানসিক জায়গাটাও ভালো থাকে না, প্রচন্ড পরিমাণে ডিপ্রেশন হতাশাগ্রস্ত মানসিকতা তৈরি করে এবং বিভিন্ন রকমের রোগ তার শরীরে বাসা বাঁধতে পারে। এছাড়াও রবি রাহুর গ্রহণ দোষে যদি কোনো জাতকের জন্ম হয়, মানে গ্রহণ দোষে না, মানে কথাটা হচ্ছে গ্রহণের সময় যদি কোনো জাতকের জন্ম হয়, তাহলে পরে সাধারণভাবে সেই জাতকের জীবনে অনেকটাই অন্ধকার ছন্ন হয়ে পড়ে দেয় এই যোগটি। তবে এখানে খেয়াল রাখতে হবে যে গ্রহণ কথাটা এমন একটি কথা, মানে যেটা আমি বললাম যে গ্রহণের সময় যদি জন্ম হয়, তাহলে গ্রহণ কোনো একটি বিশেষ দিনেতে হয়, কিন্তু রবি রাহু যদি একসঙ্গে কোনো জন্মছকের ক্ষেত্রে থাকে, তাহলে পরে সাধারণভাবে একটি রাশির মধ্যে রাহু 1.5 বছর, কম বেশি 1.5 বছরের মতো সময় ধরে একটি রাশির মধ্যে থাকে এবং রবি একটি রাশির মধ্যে 30 দিন থাকে। তাহলে পরে 30 দিনের মধ্যে যেই ঘরেতে রাহু থাকবে, সেই ঘরে যখন রবি আসবে এবং 30 দিন কন্টিনিউয়াসলি কিন্তু সেই রাহুর সঙ্গে রবি থাকবে এবং রাহুর একটি রাশির মধ্যে থাকাকালীন অবস্থাতে রবি কমসে কম 2 বার ওই রাহু রাশিটার মধ্যে পরিভ্রমণ করবে। তাহলে পারে বছরের, মানে 1.5 বছরের মধ্যে 2 বার এমন একটা সময় আসবে, মানে 2 মাস এমন একটা আসবে যেই মাসটাতে রবি রাহু একত্রে অবস্থান করছিল কোনো একটি রাশির মধ্যে। তাহলে পরে আমাদেরকে ধরে নিতে হবে যে সেই 2 মাসের মধ্যে পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করেছে তাদের জন্মছকে রবি রাহুর গ্রহণ দোষ কিন্তু আছে। তাহলে আমাদেরকে এটাও ধরে দিতে হবে যে যদি এই দোষটি এতটাই খারাপ হয়, তাহলে পরে আমাদেরকে নিশ্চয়ই এটাও ধরে দিতে হবে যে সেই 2 মাসের মধ্যে রবি রাহুর সংযোগেতে পৃথিবীতে যত মানুষ জন্মেছে, সেই মানুষগুলো কোনোভাবেই ডেভেলপ করতে পারবে না, কোনোভাবেই উন্নতি করতে পারবে না, কোনোভাবেই জীবনে দাঁড়াতে পারবে না। তাহলে এরকম ভাবে যদি আমরা ধরতে শুরু করি, তাহলে পরে আমরা খুব অযৌক্তিক বিষয়ে চলে যাব, আমাদের আলোচনাটা, আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু অন্যদিকে মুভ করবে। অর্থাৎ এরকম কখনোই হতে পারে না যে বছরের 1.5 বছরের মধ্যে এমন 2 মাস আসবে যেই মাসটার মধ্যে রবি রাহু একত্রে থাকবে এবং সেই সময় পৃথিবীতে যত বাচ্চা জন্মগ্রহণ করবে সবারই কিন্তু গ্রহণ দোষ তৈরি হবে। তো সেটা কি সবার জীবনেই সমস্যা দেবে? তাহলে পারে, যদি দেবে না, আমি ধরে নিলাম কি সবার তো কখনোই দিতে পারে না এরকম, তাহলে পারে আমাদেরকে তখন দেখতে হবে যে এই ধরনের দোষের পজিটিভিটি কি কি আছে আর নেগেটিভিটি কতটা পরিমাণে আছে, নেগেটিভিটিটা কি ধরনের ভাবে ফল প্রকাশ পায় এবং পজিটিভ সাইডটাও কখন তৈরি করে, এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অবশ্যই আপনাদেরকে কিছুটা বোঝাবার চেষ্টা করব, কিছুটা জানাবার চেষ্টা করব, অবশ্যই আমার জ্ঞান অভিজ্ঞতা অনুসারে। রবি হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে মান সম্মান যশ খ্যাতির কারক, রবি হচ্ছে আত্মার কারক, রবি হচ্ছে পিতার কারক, রবি হচ্ছে উচ্চ পদস্থ কর্মচারীর কারক অর্থাৎ চাকরির কারক, রবি হচ্ছে গভর্নমেন্টের চাকরির কারক, উচ্চ এডুকেশনের কারক এবং রবি হচ্ছে জীবনের সফলতার কারক।
রবি একটি জন্মছকের মধ্যে সেই জন্মছকটিকে আলো প্রদান করে, এবং রবি একটি জন্মছকে অর্থাৎ রবি একজন মানুষের জীবনে তাকে কিন্তু আলো প্রদান করে। রবি হচ্ছে দীপ্তির কারক, রবি হচ্ছে প্রকাশের কারক, রবি একটা মানুষকে ছড়িয়ে দিতে পারে, একটা মানুষকে আলোকিত করতে পারে। এরকম একটি রবির মতো গ্রহ, একটি গুরুত্বপূর্ণ গ্রহ যখন রাহুর মতো একটি গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, সেটা খুব একটা ভালো ব্যাপার নয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে যখনই রবি এই রাহুর সঙ্গে সংযোগ স্থাপন করবে, সেই ক্ষেত্রে গ্রহণ দোষ অবশ্যই তৈরি করে, এবং সেই গ্রহণ দোষের ফলে সেই জাতকের জীবনের সফলতার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। রবি রাহুর সংযোগ যদি একটি জন্মচক্রের মধ্যে থাকে, তাহলে পারে তার কর্মের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে, তার কর্মের উন্নতি বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। রবি রাহু যদি একসঙ্গে থাকে, তাহলে পারে শরীরটাকে দুর্বল করে ফেলতে পারে, পিতার স্বাস্থ্যহানি করতে পারে। রবি যদি একসঙ্গে রাহুর সঙ্গে যুক্ত হয়ে গ্রহণ দোষ তৈরি করে, তাহলে পারে সেই জাতকের মান সম্মানকে অনেকটাই নষ্ট করতে পারে, তার জীবনটাকে একটা আলো আধারই বানিয়ে দিতে পারে। অর্থাৎ কখনো ভালো সময়, আবার কখনো খুব খারাপ সময় থেকে তাকে পাস করতে হবে। এইটা জ্যোতিষশাস্ত্র মতে রবি রাহুর গ্রহণ দোষ থাকলে পারে, এরকম দেখাই যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে দোষটা যে খুব ভালো দোষ এরকম আমি কখনোই বলবো না, মানে দোষটা যে খুব ভালো কিছু এফেক্ট দেয় সেক্ষেত্রে আমি বলবো যে ভালো কিছু দেয়, কিন্তু সেটা বিশেষ বিশেষ কিছু কন্ডিশনে দেয়। কিন্তু রবি রাহু যদি জন্মছকের কোনো একটি ঘরে থাকে, তাহলে পারে অবশ্যই সেই জীবনের সেই জাতকের জীবনে স্ট্রাগেলকে বাড়িয়ে দেয়, সেই জাতককে প্রচন্ড স্ট্রাগল করতে হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রবি রাহু যদি একটি জন্মছকের মধ্যে থাকে, তাহলে রাহু এমন একটা প্ল্যানেট, রাহু কিন্তু রবিকে প্রচন্ড পরিমাণে দূষিত করে ফেলে, এবং এর ফলে রবি যদি রবি রাহু মেয়েদের জন্মছকের মধ্যে যদি থাকে, তাহলে পারে সেই সমস্ত মেয়েদের বিবাহিত জীবনের ক্ষেত্রেও অনেকটা সমস্যা দেখতে পাওয়া যায়। কারণ বেশ কিছু এমন ভালো ভালো গ্রন্থ রয়েছে, বই রয়েছে জ্যোতিষের, সেখানে মেয়েদের ক্ষেত্রে তার হাজবেন্ডের কারক রবিকে মানা হয়ে থাকে। তো এটা যে খুব একটা অযৌক্তিক তা কিন্তু নয়, কারণ এর বেশ কিছুটা যুক্তি রয়েছে। তাই আমরা যদি মেয়েদের জন্মছকেতে দেখি রবি রাহুর একসঙ্গে একত্রে সংযোগ সৃষ্টি করেছে, তাহলে পারে সেটা কিন্তু তার হাজবেন্ডকে তার বিবাহের ক্ষেত্রে অনেকটাই কিন্তু পর্যবেক্ষণ করে সঠিকভাবে সবকিছু দেখাশোনা করে তারপরে বিবাহটা করা উচিত, নইলে পারে কিন্তু সমস্যা হতেই পারে। তবে এখানে একটা কথা বলতেই হবে যে রবি রাহু তো তাহলে দু মাস ধরে অর্থাৎ দেড় বছরের মধ্যে দুটো মাসে যত মানুষ জন্মগ্রহণ করেছে সবারই রবি রাহুর গ্রহণ দোষ তৈরি করেছে, এবং তাহলে সবারই জীবনে এই যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো হওয়ার কথা, কিন্তু তা কিন্তু হয় না। কেন হয় না, তার জন্য আমাদেরকে জ্যোতিষকে আরেকটু বেশি অধ্যয়ন করতে হবে, জ্যোতিষকে আরেকটু বেশি বুঝতে হবে। জ্যোতিষের বিভিন্ন যোগ, বিভিন্ন শুভ যোগ বা বিভিন্ন অশুভ যোগ বা অশুভ দোষ, এই যা কিছু বিষয় আছে, এই সব কিছু বিষয়টা শুধু একটি দোষ বা শুধু একটি যোগ দেখে নিয়েই যে আমরা বলে দেব যে এটা বিশাল জায়গায় তাকে নিয়ে যাবে, এইটা সম্পূর্ণ অযৌক্তিক ব্যাপার। সেটা অনেক রকম যোগ আছে জ্যোতিষশাস্ত্রের মতে, অনেক শুভ শুভ যোগ এরকম সেরকম শুভ শুভ যোগ দ্বারা যে সমস্ত জন্মচক্রে আছে তারাও যে অনেক বড় জায়গায় গেছে তারও কোনো যুক্তি নেই। আবার রবি রাহুর মতো গ্রহণ দোষ থাকা ব্যক্তি যে বড় জায়গায় যেতেই পারেনি তারও কিন্তু কোনো যুক্তি নেই। তাহলে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে যোগ শুধুমাত্র একটা যোগ দেখলে হবে না, যোগ অনেকগুলো কন্ডিশনের উপর ডিপেন্ড করে ফল প্রদান করে। সেক্ষেত্রে আমাদেরকে রবি রাহুর যখন যোগ দেখবো, তখন আমাদেরকে একটুখানি জ্যোতিষটাকে ভালো করে একটি জন্মচক্রে পর্যবেক্ষণ করে নিতে পারি, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। রবি রাহু যতটা জন্মচক্রের মধ্যে যদি রবি রাহুর সংযোগ থাকে, তাহলে পরে আমাদেরকে প্রথম কয়েকটা পয়েন্টকে দেখতে হবে, এবং সেই পয়েন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বলতে পারবো যে এই যোগটি আলটিমেটলি কতটা অশুভত্ব দিতে পারে। প্রথম নম্বর কথা হচ্ছে যে রাহু একটা কন্ডিশনে কাজ করে। রাহু যে কোনো গ্রহের সঙ্গে থাকলে পারে কিছু না কিছু দোষ সৃষ্টি করে,
যেমন শনির সঙ্গে থাকলে পারে শ্রাপিত দোষ সৃষ্টি করে, মঙ্গলের সঙ্গে থাকলে পারে ছন্ন ছাড়া দোষ সৃষ্টি করে বা অঙ্গারক যোগ সৃষ্টি করে, বৃহস্পতির সঙ্গে থাকলে পারে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করে, শুক্রের সঙ্গে থাকলে পারে লম্পট দোষ তৈরি করে, চন্দ্রের সঙ্গে থাকলে পারে চন্দ্রগ্রহণ দোষ তৈরি করে, এরকম রাহু যার সঙ্গেই থাকবে কিছু না কিছু দোষ সৃষ্টি করে। তবে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যদি পৃথিবীতে সমস্ত বড় বড় ব্যক্তিদের ছকগুলোকে নিয়ে একটুখানি পর্যবেক্ষণ করি, তাহলে এরকম কয়েকটা দোষ সব ছকেই পাওয়া যাবে, সেটা যত বড়ই ব্যক্তি হোক না কেন, কিছু না কিছু দোষ তার ছকে আছে। তাহলে কি তাহলে এটা তো প্রমাণিত যে যোগ থাকলে যে বড় জায়গায় বা দোষ থাকলে যে বড় জায়গায় যাওয়া যায় না, এটা এটা এই কথাটা কিন্তু অযৌক্তিক। কিন্তু আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যে দোষটা যেটা তৈরি হয়েছে সেটা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, কতটা পাওয়ারফুল। সবসময় এই পাওয়ার ব্যাপারটা গ্রহেদের মধ্যে সবসময় বল বা যে কোনো যোগের ক্ষেত্রে একটা বলটাকে আমাদেরকে সবসময় দেখতে হবে যে কতটা স্ট্রেংথ রয়েছে সেই যোগটার মধ্যে বা কতটা স্ট্রেংথ রয়েছে একটি দোষের মধ্যে। এই দোষের মধ্যে স্ট্রেংথ দেখতে গেলে পরে আমাদের কয়েকটা বিষয়কে দেখতে হবে। প্রথম নম্বর কথা হচ্ছে রাহু একটা সিস্টেমের উপরে ফল প্রদান করে। রাহুর সিস্টেম হচ্ছে রাহু যদি কেন্দ্রপতির সঙ্গে কোণে থাকে বা কোন পতির সঙ্গে কেন্দ্রে থাকে তাহলে পারে কিন্তু শুভ ফল প্রদান করে, রাজযোগের ফল প্রদান করে। আবার বলছি, রাহু যদি কেন্দ্রপতির সাথে কোণে থাকে বা কোন পতির সঙ্গে কেন্দ্রে থাকে, নিশ্চয়ই আপনারা এতদিনে কেন্দ্র আর কোন কোনটাকে বলে নিশ্চয়ই বুঝে গেছেন। এক চর সাত দশ হচ্ছে কেন্দ্র এবং এক পাঁচ নয় হচ্ছে কোণ। তো রাহু যদি কেন্দ্রপতির সঙ্গে কোণে থাকে বা কোন পতির সঙ্গে কেন্দ্রে থাকে তাহলে পারে রাজযোগের ফল প্রদান করে। এটা অবশ্যই কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতেও আমি দেখেছি যে হ্যাঁ, রাজযোগের ফল কিন্তু অনেকটা প্রদান করে বা অনেকটাই কিন্তু জাতককে অন্যদিকে মুভ করায় বা ভালো দিকে পরিবর্তন করায়। রবি রাহুর এই যে গ্রহণ দোষ, এই গ্রহণ দোষটা যদি শক্তিশালী হয়ে যায় তাহলে পারে কিন্তু নেগেটিভিটি অনেক বাড়াবে। কিন্তু এই দোষটা দেখা যাচ্ছে যে রবি রাহু একটি জন্মছকে আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে আছে, কিন্তু যদি দেখি তাদের ডিগ্রিগত ভাবে অনেকটা ডিফারেন্স তৈরি হয়েছে, অনেকটা পার্থক্য তৈরি হয়েছে, তাহলে পারে কিন্তু রাহু সম্পূর্ণভাবে রবিকে দুর্বল করে ফেলতে পারবে না বা ড্যামেজ করে ফেলতে পারবে না, যার ফলে কিন্তু এই দোষটি খুব বেশি পরিমাণে নেগেটিভিটি দেবে না। যদি রবি রাহু একসঙ্গে একই নক্ষত্রে থাকে তাহলে পারে তো অবশ্যই খারাপ করবে এই দোষটি, কিন্তু যদি রবির সঙ্গে রাহুর ডিগ্রিগত তফাৎ কমসে কম 14-15 ডিগ্রি তফাতে থাকে, অর্থাৎ মনে করা যাক যে রবি বসে রয়েছে 5 ডিগ্রিতে আর রাহু বসে রয়েছে 20 ডিগ্রির ওপরে গিয়ে, তাহলে পারে কিন্তু এই দোষটি অনেকটাই কিন্তু অশুভ প্রভাব অনেকাংশে কমে যাবে। এবং আমরা রবি রাহুর গ্রহণ দোষ সম্পর্কে যতটা ভয়ানক ভয়ানক কথা বলছি এইগুলো কিন্তু সেই জাতকের ভিতরে প্রভাবিত সেই জাতককে করবে না। আরো একটা বিষয় হচ্ছে যে রবি রাহু অনেকটা স্যাটানের উপরে স্যাটানকে কেন্দ্র করে ফল প্রদান করে, অর্থাৎ আমি দেখেছি যে জন্মচক্রের মধ্যে শনি যদি প্রচন্ড স্ট্রেংথে থাকে, একটি ভালো শনি যদি থাকে, তাহলে রাহু খুব বেশি ডিস্টার্ব তৈরি করতে পারে না একটি জন্মচক্রের উপরে। তাই একটি জন্মচক্রের মধ্যে রবি রাহুর গ্রহণ দোষ যদি থাকে এবং সেক্ষেত্রে শনি যদি সেই জন্মচক্রে অনেক দুর্বল থাকে, তাহলে পারে কিন্তু সেই রবি রাহুর গ্রহণ দোষ সেই জাতকের জীবনের মান সম্মানকে নষ্ট করতে পারে, সেই জাতককে বিভিন্নভাবে ড্যামেজ করে দিতে পারে, তাকে অবনতি করে দিতে পারে। তাই এক্ষেত্রে আমাদেরকে শনির স্ট্রেংথটাকে অবশ্যই দেখা দরকার। এর সঙ্গে সঙ্গে আমাদেরকে আরো একটি বিষয় দেখতে হবে যে রবি রাহু যেই ঘরটির মধ্যে গিয়ে এই গ্রহণ দোষটি তৈরি করেছে সেই ঘরটির মালিক কি পজিশনে রয়েছে। সেই ঘরটির মালিক যদি ভালো কন্ডিশনে থাকে, সেই ঘরটির মালিক যদি স্ট্রং হয়ে যায়, তাহলে পরেও কিন্তু এই গ্রহণ দোষের সম্পূর্ণ নেগেটিভ এফেক্ট অনেকাংশে কমে যাবে, মানে সম্পূর্ণ নেগেটিভ এফেক্ট পাওয়া যাবে না, অনেকটাই পজিটিভ হয়ে যাবে এই দোষটি। আবার আরো একটি বিষয় দেখতে হবে যে রবি রাহুর গ্রহণ দোষ যদি তৈরি করে থাকে একটি জন্মছকের মধ্যে, আর যদি সেই জন্মচক্রটির মধ্যে লগ্নপতি এবং দশমপতি স্ট্রেংথে থাকে, বলশালী হয়ে থাকে, তাহলে একটি জন্মচক্রের মধ্যে যদি লগ্নপতি এবং দশমপতি খুব স্ট্রং হয়, বলশালী হয়, তাহলে পারে কিন্তু কোনো দোষ খুব বেশি নেগেটিভ এফেক্ট কিন্তু দিতে পারে না, কারণ সেই জাতক প্রতিবন্ধকতার সঙ্গে এগোতে পারে, সেই জাতক স্ট্রাগল করতে পারে, সেই জাতক লড়াই করতে পারে এবং তার ভিতরে যথেষ্ট বুদ্ধি, যথেষ্ট দক্ষতা আছে এগোবার ক্ষেত্রে বিভিন্ন নেগেটিভ পরিস্থিতি বা বিপরীত পরিস্থিতি, সেই জাতক কিন্তু তার মনোবলকে
শক্ত করে মজবুত করে রেখে এগিয়ে যেতে পারে। এই কারণে কিন্তু কোনো দোষ সেই জাতককে খুব বেশি দুর্বল করে ফেলতে পারে না। তাই আমরা সবসময় বলি যে লগ্নপতি এবং দশমপতি যদি কোনো জন্মচক্রের ক্ষেত্রে স্ট্রেংথে থাকে, তাহলে পরে যেমন শুভ যোগ খুব কুইকলি অ্যাক্টিভ হয়, তেমন অশুভ দোষ সেই জাতককে খুব বেশি প্রবলেমে ফেলতে পারে না। এই কয়েকটা কন্ডিশন কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাই আপনারা যদি কখনো রবি রাহুর গ্রহণ দোষ জন্মচক্রে দেখেন, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই কন্ডিশন গুলোকে দেখে তারপরে আপনাদের মতামত জানাবার চেষ্টা করবেন সেই সমস্ত জাতকদেরকে। এবারে ঘটনা হচ্ছে যে রবি রাহুর গ্রহণ দোষ যদি রবি রাহু খুব কাছাকাছির মধ্যে চলে আসে, তাহলে পরে কিন্তু এই দোষটি অবশ্যই একটি বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে এবং এই দোষটি বিভিন্ন রকম ভাবে সেই জাতককে জর্জরিত করবে। প্রচন্ড আলো আধারী জীবন তৈরি করবে, প্রচন্ড স্ট্রাগলপূর্ণ জীবন, কখনো কিছু 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 সময় হয়তো সুখের মুখ দেখবে, তারপরে কিন্তু আবার অন্ধকার এসে যাবে, আবার কিন্তু তার জীবনে নেগেটিভ একটা প্রভাব শুরু হয়ে যাবে। রবি রাহু যদি একসঙ্গে থাকে, তাহলে পরে কিন্তু এটাকে পিতৃদোষ বলা হয়ে থাকে, পিতৃদোষ বলা হয়ে থাকে। রবি রাহু যদি একসঙ্গে জন্মছকের মধ্যে থাকে, তাহলে পরে কিন্তু অনেকগুলো বিষয়কে খেয়াল রাখতে হয় সেই ক্ষেত্রে। কারণ হচ্ছে যে রবি রাহু যদি একসঙ্গে থাকে এবং তারা কিন্তু যদি খুব কাছাকাছি ডিগ্রির মধ্যে থাকে, তাহলে পরে কিন্তু সেই জাতকের উচ্চশিক্ষায় বাধা সৃষ্টি করবে, সেই জাতকের কর্মজীবনের ক্ষেত্রে অসফল তৈরি করতে পারে, কর্মের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করবে, মান সম্মান হানি হবার সম্ভাবনা হবে, বা অন্যদের দ্বারা প্রতারিত হতে পারে, অন্যদের দ্বারা মানসিক কষ্ট পেতে পারে। রবি রাহু যদি একসঙ্গে থাকে, মহিলাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যা হতে পারে। রবি রাহু যদি একসঙ্গে থাকে, তাহলে পরে কিন্তু অবশ্যই শারীরিক প্রবলেম ক্রিয়েট করতে পারে বিভিন্ন রকম ভাবে। রবি রাহু যদি একসঙ্গে থাকে, তাহলে পরে কিন্তু অবশ্যই সেই জাতকে পিতার স্বাস্থ্যহানি হতে পারে। তাই যদি রবি রাহুর এটা কিন্তু একদম পর্যবেক্ষণের বিষয় এবং পর্যবেক্ষণ করে দেখতে হবে যে এই রবি রাহুর আসলে কি ফল প্রদান করবে সেই জাতকের জীবনে। কোনো কোনো সময় যেমন এই রবি রাহু সেই জাতকের জীবনে অনেক বেশি নেগেটিভিটি দেয়, আবার কোনো কোনো সময় কিন্তু ভালো কন্ডিশনের মধ্যে যদি পড়ে যায়, এই রবি রাহুর সংযোগ জাতককে অনেক উপরে নিয়ে চলে যায়, খুব মজবুত রাজনৈতিক নেতা পর্যন্ত বানিয়ে দেয় এই রবি রাহুর সংযোগ। তাই এটা বিচার বিশ্লেষণের ব্যাপার। তবে যদি আপনাদের জন্মচক্রে রবি রাহুর সংযোগ থাকে এবং যদি সেটি খুব কাছাকাছি ডিগ্রিগত অবস্থানের মধ্যে থাকে বা আরো কিছু বিষয় দেখতে হয়, সেগুলোকে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে। তবে এই ধরনের যে ধরনের সমস্যাগুলো বললাম, সেই ধরনের সমস্যাগুলো যদি আপনাদের জীবনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আপনাদের কাছাকাছি মানুষদের যদি সেই ধরনের সমস্যাগুলো দেখতে পাওয়া যায়, তাহলে পরে সেটা রবি রাহুর একটা সমস্যা হতেই পারে এবং সেক্ষেত্রে কিছুটা প্রতিকারের দরকার পড়ে, কিছুটা প্রতিবিধানের দরকার পড়ে। তো অবশ্যই সেই প্রতিকার এবং প্রতিবিধান করলে পারে সেই রবি রাহুর যে নেগেটিভ প্রভাব সেটা কিছু অংশে কমে যায় বা অনেকাংশেটাই কমিয়ে দেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে প্রতিকারের দরকার, নইলে কিন্তু জীবনের সফলতার ক্ষেত্রে প্রচন্ড বাধাপ্রাপ্ত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবারে রবি রাহু যদি জন্মচক্রের মধ্যে একত্রে থাকে, সেক্ষেত্রে রবির দশা বা রাহুর দশা কিন্তু একটুখানি খেয়াল রাখা উচিত। সেই রবির দশা বা রাহুর দশা কিন্তু যদি থাকে সেই জাতকে, তাহলে পারে অনেকটাই সতর্ক হওয়ার কথা, নইলে পারে কিন্তু এই সমস্যা অনেক জটিল আকার ধারণ করে নিতে পারে সেই দশা অন্তর্দশাতে। তাই রবির দশা বা রাহুর দশা বা অন্তর্দশা এই সময়গুলো যখন আসবে, তখন কিন্তু জাতককে অনেকটাই অ্যালার্ট থাকতে হবে, অনেকটাই সতর্ক থাকতে হবে। রবি রাহু যখন গ্রহণ দোষ একটি জন্মচক্রের মধ্যে থাকবে এবং যখন যখন রাহু ট্রানজিটে সেই রবি রাহুকে দেখবে বা রবি রাহুর ওপর থেকে ট্রানজিট করবে, সেই সময় কিন্তু পিতার স্বাস্থ্যহানি হতে পারে, কর্মে অসফলতা আসতে পারে, মান সম্মান হানি হতে পারে, বিবাহিত জীবনে সমস্যা ক্রিয়েট করতে পারে, শরীর স্বাস্থ্য দুর্বল হতে পারে এবং কর্মের ক্ষেত্রে বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে অসফল হতে পারে। এই এই জায়গাটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে যে যখন যখন ওই রবি রাহুকে ট্রানজিটে গোচরে রাহু দেখবে, তখন তখন কিন্তু সেই জাতকের জীবনে সমস্যা আসতে পারে, পিতার বিভিন্ন রকমের শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই অবশ্যই একটি জন্মচক্রে এক দৃষ্টিতে দেখতে হবে, দেখলে পারে হবে না, এবং সম্পূর্ণ দৃষ্টি দিয়ে যদি একটি জন্মচক্রে পর্যবেক্ষণ বা পর্যালোচনা করা যায়, তাহলে পারে কিন্তু অবশ্যই একটি দোষ বা একটি যোগ কতটা স্ট্রেংথ বা কতটা অশুভত্ব দেবে সেই সব বিষয়টা আমরা তুলে আনতে পারবো, এবং অনেক আগে থাকতে যদি প্রতিকার করা যায়, তাহলে পারে কিন্তু অনেকটাই জায়গাটাকে ঠিক করা সম্ভব। অনেকে আমাদের কাছে আসেন, মানে
বিবাহিত জীবনে সমস্যা হোক বা কর্মের ক্ষেত্রে অসফলতা হোক, সেটা আপনারা বহু দিন থেকে হয়তো জ্যোতিষের কাছে যাচ্ছেন, এবং একজন জ্যোতিষী আপনার ছেলেকে হয়তো ছোটবেলায় যখন সে 5-এ পড়তো তখনই আপনাকে দেখে বলে দিয়েছিলেন যে দেখুন এর কিন্তু রবি রাহু গ্রহণ দোষ রয়েছে বা অন্য কোনো দোষ রয়েছে, আপনি কিন্তু এই দোষটির প্রতিকার করবেন। এবং আপনি তখন কিন্তু অনেক সময় দেখা যায়, বহু মানুষকে আমি দেখেছি যে তারা কিন্তু প্রতিকার করেননি, এবং যখন রবি সেই ছেলে বড় হয়ে গেল, অবশ্যই তার পড়াশোনার সমস্ত ধাপকে পার করে যখন সে চাকরি জীবনে চলে গেল এবং দেখা গেল যে সেই যে ডিস্টেন্স 12 বছর 10 বছর পরে সে যখন চাকরি জীবনে প্রবেশ করলো, তখন মনে মতো চাকরি পাচ্ছে না, যোগ্যতা অনুসারে চাকরি পাচ্ছে না, তখন আপনারা আসছেন রবি রাহুর গ্রহণ দোষের প্রতিকার করতে। এটা কি হয়, এটা একটুখানি আগে থাকতে করলে পারে বিষয়টা কিন্তু খুব ভালো হয়, মানে যেখানে কোনো উপায় নেই সেখানে তো করতেই হবে, কিন্তু আগে থাকতে দোষগুলোর প্রতিকার করে নিলে পারে কি হয়, যখন সেই জাতকের ঠিক সঠিক সময়ে সেই যোগটা কিন্তু তাকে ব্যাঘাত ঘটাতে পারে না। তাই আমি সবসময় একটা কথা বলবো যে আপনারা নিজেদের জন্মছকের সঠিকভাবে পর্যবেক্ষণ করেন, সঠিক জ্যোতিষীর দ্বারা জন্মছকটিকে চেক করান, যদি আপনাদের জন্মছকের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা থাকে তার জন্য কিছু গ্রহ প্রতিকারের প্রয়োজন পড়ে সেই গ্রহ প্রতিকারটাকে করান, আর তার সঙ্গে সঙ্গে জ্যোতিষ যেটা সব থেকে ভালো দিতে পারে সেটা হচ্ছে সঠিক ওয়ে, অর্থাৎ কোন রাস্তাটি আপনি চলবেন, কোন জায়গায় আপনার বিপদ আছে সেখানটায় আপনাকে সতর্ক করা, কোন জায়গায় আপনার প্লাস পয়েন্ট অনেক বেশি, কোন জায়গায় আপনি অনেকটা বেশি সুযোগ পাবেন সেই জায়গাটাকে আপনাকে চিনিয়ে দেওয়া, এটা কিন্তু জ্যোতিষ একজন করতে পারে, একজন জ্যোতিষী কিন্তু সেই বিষয়টাকে নিয়েই কাজ করে, এবং কিছু কিছু প্রতিকারের তো প্রয়োজন হয়ে পড়ে। তো অবশ্যই আপনারা বোঝাতে পারলাম কিছুটা রবি রাহুর খুব সংক্ষিপ্ত ভাবে, কারণ একটি দোষ সম্পর্কে বলতে গেলে পরে অনেক কথা বললে পারে বেশ মনটা শান্তি লাগে, এইটুখানি কথাতে হয় না। তো যাই হোক, যেহেতু অনুষ্ঠানগুলো একটি নির্দিষ্ট সময় সীমার মধ্যে করতে হয়, তাই খুব সামান্যভাবে বোঝাবার চেষ্টা করলাম। পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, পরপর বিভিন্ন দোষ নিয়ে আমি আলোচনা করব এবং সেই দোষের পজিটিভিটি এবং নেগেটিভিটি দুটোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, এবং আপনারা যারা জ্যোতিষ শাস্ত্রটিকে কিছুটা বুঝতে পারেন, জ্যোতিষ শাস্ত্রটি সম্পর্কে অনেকটা ওয়াকিবহল হতে পারেন, তার জন্য আমার যে প্রচেষ্টা এটা চলবে, এবং আপনারা অ্যাস্ট্রোটিপসের পর্দার দিকে অবশ্যই নজর রাখুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে পরে আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।